আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. أهل حديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 30তম বার্ষিক তাবলিগে ইসতেমার সম্মানিত সভাপতি, আহল হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতরম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমেলা সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি পদ্মার অন্তরালে মাও ভগ্নিগণ, অত্যন্ত সুন্দর আবহায় মহান রব্বুল আলামিনের আসমানি সাহায্যে 30তম ইস্তেমার প্রথম এবং আজকের এই দ্বিতীয় দিন অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন তারই বারগাহে শুকরিয়াতান তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। দুরুদ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় ইসলামী আন্দোলনে ত্যাগ স্বীকার। ইসলামী আন্দোলনে ত্যাগ স্বীকার না থাকলে যে কোনো ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা লাভ করতে পারে না, এটা আহলে হাদিস আন্দোলন হওয়ার আগে এদেশের আপামর আহলে হাদিস জনতা না বুঝলেও আহলে হাদিস আন্দোলন হওয়ার কারণে, বিশেষ করে 2005 সালে মোহতরম আমিরে জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গ্রেপ্তারের পরে আমরা এটা বুঝতে শিখেছি, আমাদের কাছে হাতে কলমে প্রমাণিত হয়েছে যে ত্যাগ স্বীকার ব্যতীত কোনো ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম নয়। এদেশের তাওহিদপন্থী মুসলমান, সুন্নাপন্থী মুসলমান, বিশুদ্ধ আকীদা সম্পন্ন আহলে হাদিস জামাত এবং এই জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে 2005 সালে যে ষড়যন্ত্র এবং নির্যাতনের স্টিম রোলার চলে এসেছিল, যদি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সারা দেশের নেতাকর্মী সকলে ত্যাগ স্বীকার না করতেন, তাহলে যারা জুলুম নির্যাতন চালিয়েছিল তাদের ধারণা মতোই আহলে হাদিস আন্দোলন বাংলার জমিন থেকে নিষ্প্রভ হয়ে যেত। সম্মানিত হাজিরিন, ইসলামী আন্দোলনে ত্যাগ স্বীকার করার যে প্রয়োজনীয়তা আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি, মোহতরম আমিরে জামাতকে গ্রেপ্তার করে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে, সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের হুমকি দিয়ে সন্ত্রাস্ত করে, ভীত সন্ত্রাস্ত করে, তারপরে ভিন্ন সংগঠনের ফরম পূরণ করার ষড়যন্ত্র ফাঁদ পেতে যেভাবে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে ধরা হয়েছিল, যদি সকল পর্যায়ের নেতাকর্মী সে সময় ত্যাগ স্বীকার না করতেন, ময়দানে যদি তারা বেরিয়ে না আসতেন, তাহলে আমাদের এই বিশুদ্ধ আমল হয়তো বাংলার জমিন থেকে মুছে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহস জুগিয়েছিলেন, এই জন্যই আমাদের
সকল পর্যায়ের নেতা কর্মী ময়দানে নেমে এসেছিলেন অত্যন্ত সাহসিকতার সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে তারা সক্ষম হয়েছিল। সম্মানিত হাজিরিন, ত্যাগ শিকার আল্লাহর প্রেরিত সকল নবী রাসূলগণ করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 46 নম্বর আয়াতে সে ঘোষণা দিয়েছেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যি কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, এমন অনেক নবী যারা চলে গেছেন তাদের সাথীবৃন্দ নবীগণের সহকারী হিসাবে তাদের সহযোগ্যে এসে বাতিলের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা হকের পথে সংগ্রাম করতে যে তাদের উপরে যে বিপদ, তাদের উপরে যে মুসিবত নেমে এসেছিল, তারা হীনবল হয়নি, তারা ভীত সন্ত্রস্ত হয়নি। ওমা দাআফু ওমাস্তাকানু আল্লাহু ইহিব্বুস সাবিরিন, তারা তো নিরুৎসাহিত হয়নি, তারা তো বিচলিত হয়নি, অবিচল রাস্তার সাথে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় হকের দাওয়াত হকের আঞ্জাম তারা দিয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করতে গেলে, ইসলামী আন্দোলন পরিচালনা করতে গেলে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে এভাবে ত্যাগ স্বীকার করতে হবে। আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেভাবে ত্যাগ পূত ইতিহাস আমাদের সামনে রেখে গেছেন, আমরা সেটা অনুসরণ করলেই আমরা বুঝতে পারি। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ধরনের যত কঠিন ঘোষণা তার কাছে এসেছে, যেটা তার বাস্তবায়ন করা স্বভাবত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, সেই অসম্ভবকে সম্ভব করে দিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ত্যাগের মহান দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। নমৃদি হুতাশম সেই ত্যাগের ইতিহাস কলঙ্কিত করতে পারেনি। আগুনের ভয় কেউ ভিক্ষা করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হক প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছেন। যখনই ঘোষণা এসেছে সন্তানকে কুরবানি করতে হবে, ত্যাগের মহান দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে, সেখানেও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পিছপা হন নাই, সেখানেও বিচলিত হন নাই। যদিও পুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কুরবানি হতে হবে, পিতার হাতে জবাই হতে হবে, এমন তো অবস্থাতেও আল্লাহর উপরে ভরসা রেখে মহান রব্বুল আলামিনের বান্দা হিসাবে নবী হিসাবে আনুগত্য প্রদর্শন করে যে ত্যাগের ইতিহাস আমাদের সামনে রেখে গেছেন, সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আহলেদিস আন্দোলন বাংলাদেশের প্রতিটি নেতা কর্মী, বাংলাদেশ আহলেদিস যুব সংঘ, সোনামণি মহিলা সংস্থা, আলাউনের প্রত্যেকটা সদস্যকে এই ত্যাগের ইতিহাস মনে রেখে আমাদেরকে সামনের পানে এগিয়ে চলতে হবে। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এর উপরে ফিরাউন যেভাবে নির্যাতন করেছে, সেই নির্যাতনের মুখে থুবড়ে না পড়ে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেভাবে ত্যাগের ইতিহাস গড়েছেন, সেই ত্যাগ না করলে সেদিন হক প্রতিষ্ঠা সম্ভব হতো না, হকের দাওয়াত দেওয়া, আঞ্জাম দেওয়া, আল্লাহর নবী হিসাবে আল্লাহর প্রেরিত রাসুল হিসাবে সেটা সম্ভব ছিল না। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম 950 বছর দাওয়াত দিয়ে গেছেন, তেমন সফলতা না পেলেও তিনি বিচলিত হন নাই, তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। সম্মানিত হাজিরিন, হযরতে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের ইতিহাস আমরা জানি, সময়ের অভাবে কোনো ইতিহাস বিস্তারিত বলা সম্ভব হবে না, আমি শুধু আপনাদের সামনে ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে কিভাবে ত্যাগের ইতিহাস আম্বে আলাইহিসসালাতু ওয়াসসালামগণ আমাদের সামনে রেখে গেছেন। আহলেদিস আন্দোলন করতে গেলে, নির্ভেজাল ইসলামী আন্দোলন করতে গেলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ন্যায়
আম্বিয়া আলাইহিসসালামের ন্যায়, সাহাবায়ে কেরামের ন্যায়, তাবেঈনে ইজামের ন্যায়, ত্যাগ স্বীকার আমাদের জীবনেও করতে হবে। কিভাবে কারা ভোগ করলেন হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, কিভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তথাপি এই ত্যাগ এই ইতিহাস রেখে তারা চলে গেছেন। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা নবী যখন এভাবে একটার পরে একটা নির্যাতনের শিকার হয়েছেন, পরীক্ষার শিকার হয়েছেন, তখন তো তারা ভেঙে পড়েননি, তারা মুসলিয়ে পড়েননি, তারা বিচলিত হননি, বরং এই চরম পরীক্ষার মধ্যে নির্যাতনের মধ্যে থেকেও তারা শুধু আল্লাহর সাহায্য কামনা করেছেন, আল্লাহকে ডেকেছেন এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। তারা তাদের আল্লাহ রাব্বুল আলামিন করুণুল কারিমে তাদের আল্লাহর কাছে সেই চাওয়া, তাদের সেই প্রার্থনাটি আল্লাহ পাক তুলে ধরেছেন। রব্বানা গুফির লানা যুনুবানা ওয়াসরিফ আন্না ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা অনসুরুনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা গুফির লানা যুনুবানা, হে আল্লাহ আমাদের পাপরাশিকে আপনি ক্ষমা করুন। আমাদের কর্মে যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে, আমাদের কর্মের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সেগুলোকে আপনি ক্ষমা করুন। ওয়াসাব্বিত আকদামানা, এই বিপদের সমূহ বিপদের মুখে আমাদের পদযুগলকে সুস্থির রাখুন, সুদৃঢ় রাখুন। অনসুরুন আলাল কওমিল কাফিরিন, এই নির্যাতনকারী কাফের এই জালেমদের উপরে আমাদেরকে বিজয় দান করুন, আমাদেরকে সাহায্য দান করুন। সম্মানিত হাজিরিন, এভাবে যখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতের সাহায্য করেছেন, দুনিয়া এবং আখিরাতের বিজয় তাদের দান করেছেন। ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে সওয়াব দিয়েছেন, দুনিয়ায় তাদেরকে পুরস্কৃত করেছেন, দুনিয়ায় তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। ওয়াহুসনু সওয়াবুল আখিরা, এবং আখিরাতেও তাদের জন্য পুরস্কার কামিয়াবি আল্লাহ পাক তাদের জন্য সুনিশ্চিত করেছেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সৎকর্মশীল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা তার উম্মত হিসাবে তাই সেই ত্যাগ এবং তিতিকার দিকে আমাদের লক্ষ্য করতে হবে। তাদের মতো সাহাবিদের মতো আমাদেরকে ত্যাগ ময়দানে করে যেতে হবে। কিভাবে আল্লাহর নবীকে ময়দানে যখন দাওয়াতি কাজ করেছেন, তখন কিভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেটা অলৌকিক ঠিক না, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান না বলে বরং এটা মানুষের বানানো হিসাবে তারা আল্লাহর নবীর সামনে উপস্থাপন করেছে। সমাজের কাছে তারা এই ভ্রান্ত ভুল ধারণা মানুষের কাছে উপস্থাপন করেছে। নবীকে কাজ্জাব বলেছে, নবীকে কবি বলেছেন, নবীকে গণক বলেছে, নবীকে কত বাজে কথায় বলেছেন। কাবা গৃহে সলাতরত অবস্থায় কিভাবে আল্লাহর নবীর উপরে তারা অত্যাচার করেছেন। উকবা বিন আবি মুকাইদ উটের ভুঁড়ি এনে, একটা বিশাল আকৃতির উটের ভুঁড়ি যদি এভাবে সেজদারত অবস্থায় তার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে। আল্লাহর নবীকে এভাবে নির্যাতন করা হয়েছে, তাদের উদ্দেশ্য ছিল এই বৃহৎ আকারের ভুঁড়ি যদি তার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এর দুর্গন্ধে এবং এর চাপে মুহাম্মদ দুনিয়া থেকে সে চিরবিদায় হয়ে যাবে এবং মুহাম্মদের এই দাওয়াতি আঞ্জাম চিরতরে বন্ধ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তবু আল্লাহর নবীর এই দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই, আল্লাহর নবী বিচলিত হন নাই, বরং অত্যাচারীদের জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হিদায়তের জন্য দোয়া করেছেন। সম্মানিত হাজিরিন, সম্মুখে পশ্চাতে সর্বদা শুধু আল্লাহর নবীর গীবত তোহমত করা হয়েছে, নিন্দা করা হয়েছে, আর আল্লাহ পাক এই জন্য হুমাজা নাজিল করেছেন। ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতিল লুমাজা, সামনে যখন দেখা হয়েছে তখন ভৎসনা করেছে, নিরুৎসাহিত করেছে এবং কোনো ক্রমেই আর যেন সামনে অগ্রসারিত হতে না পারে, যেন দাওয়াতি কাজ করতে না পারে, সেইভাবে তাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার জন্য চেষ্টা করে, তার বাক রুদ্ধ করে দেওয়ার জন্য অপচেষ্টা চালানো হয়েছে।
পিছে ঠিক অনুরূপভাবে সমালোচনা মুখর পরিবেশ তৈরি করা হয়েছে, তার পিছে এত পরিমাণ গীবত তোহমত করা হয়েছে, যার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্রমেই যেন দাওয়াতি কাজ করতে না পারে। উমাইয়া বিন খালাফের ভাই উবাই ইবনে খালাফ ছিল আর এক দুরাচার। সে যখন উকবা বিন আবু মুগাইজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল করিম তেলাওয়াত করা বসে শুনছিল, তখন তাকে যে বাধ্য করা হয়েছে, বাধ্য করেছে যে রাসূলের মুখে থুতু নিক্ষেপ করতে হবে, এবং সেটাই করা হয়েছে। আল্লাহর নবী তবুও বিচলিত হন নাই। এই আল্লাহর পথে, দিনের পথে, হকের পথে অবিচার আস্থার সাথে দাওয়াতি কাজ করে গেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে বিদায় দেওয়ার জন্য দারুন নদওয়া বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর নয়, মুহাম্মদ যেন আর কোনো রকম দাওয়াত না দিতে পারে, মুহাম্মদের ইলাহার প্রতি মানুষকে যেন আহ্বান করতে না পারে, এখনই তার দাওয়াতি কার্যক্রমকে চিরতরে স্তব্ধ করতে হবে, বন্ধ করতে হবে, দুনিয়া থেকে তাকে চিরবিদায় দিতে হবে। তবুও তাকে পারেনি। সেই মুহূর্তে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে তিনি মদিনায় হিজরত করে চলে গেছেন। হিজরতের ঘটনা আমরা প্রত্যেকেই জানি। সেই ঘটনা আজকে পুনরাবৃত্তি করতে চাই না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী যখন সালাত আদায় করেছেন, শীষ দেওয়া হয়েছে, হাতে তালি দেওয়া হয়েছে, এবং নবীকে কোনো ক্রমেই সুস্থভাবে সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করতে দেওয়া হয়নি। আল্লাহর নবী ঠিক যেভাবে একটার পর একটা বিপদ সংকুল পরিবেশে ধৈর্যের সাথে আস্থার সাথে দাওয়াতি কাজ করে গেছেন, দিনের জন্য ত্যাগ স্বীকার করে গেছেন, আমাদের কর্তৃক ইসলামী আন্দোলন নির্ভেজাল ইসলামী আন্দোলনের কর্মীদেরকেও একইভাবে এই ত্যাগ তিতিক্ষা আমাদেরকে রেখে যেতে হবে। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরাম, সাহাবাজমাইন আরও বেশ অনেক ত্যাগ তিতিক্ষা এই ইসলামী আন্দোলনের জন্য রেখে গেছেন। গতকালকে আমরা আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনা সেটা আহাদীস যুবসংঘের কেন্দ্রীয় সভাপতির কাছে আমরা শুনেছি। এরপরে আমরা কালকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনেছি। আমরা জাফর বিন আবু তালিবের সেই ঘটনা আমরা শ্রবণ করেছি, যুদ্ধের ময়দানে যখন তার নেতৃত্ব দেওয়া হয়েছে, ডান হাত দিয়ে পতাকা ধরেছেন, ডান হাত যখন শত্রুপক্ষ উড়িয়ে দিয়েছে, আবার বাম হাত দিয়ে দিনের পতাকা উত্তীর্ণ করেছেন, দিনের পতাকা সামনে নিয়ে এগিয়ে চলেছেন আল্লাহর দিনকে বাংলার আল্লাহর জমিনে কায়েম করার জন্য। এরপরে যখন বাম হাতটা উড়িয়ে দেওয়া হয়েছে, মুখ দিয়ে ধরেছেন, এইভাবে তার যখন শিরচ্ছেদ করা হয়েছে, তার গর্দান যখন উড়িয়ে দেওয়া হয়েছে, তখনই শুধুমাত্র এই দিনের পতাকা, ইসলামের পতাকাটা আল্লাহর জমিনে পড়ে গেছে। এই অবস্থায় তারা আল্লাহর পথে এভাবে ত্যাগ তিতিক্ষা রেখে গেছেন। আমরা যদি আশারায়ে মুবাশশারার দিকে লক্ষ্য করি, যাদেরকে কি কারণে তাদেরকে মহান রব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা করেছেন, প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে, দাওয়াতি ক্ষেত্রে, ইসলামের জন্য, হকের জন্য, আল্লাহর প্রেরিত ওহির জন্য তারা কাজ করেছেন, তারা ত্যাগ কৃত ইতিহাস রেখে গেছেন। আমরা যদি আমরা চার খলিফার কথা চিন্তা করি, চার খলিফার মধ্যে তিনজন খলিফাই নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন, তারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, শাহাদাতের অমীয় সুদা পান করে দুনিয়া থেকে চলে গেছেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কথা স্বীকার করি, যিনি ওই সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের মধ্যে দশম ব্যক্তি, বদরের প্রান্তরে বীর বিক্রমে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন, কখনো কখনো পিতার সম্মুখে, পুত্রের সম্মুখে, আবু উবাইদা ইবনুল জাররার সম্মুখে তার পিতা পড়ে যাচ্ছে, যখনই তার পিতার সম্মুখে আসছে, ইচ্ছা করলে তরবারি দিয়ে তার শিরচ্ছেদ তিনি করে দিতে পারতেন, তিনি বারবার এড়িয়ে যাচ্ছেন, যখনই সামনে আসছে তিনি অন্যদিকে ঘুরে যাচ্ছেন। এইভাবে করতে করতে কয়েকবার তিনি তার পিতার গর্দান না নিয়ে, হত্যা না করে তিনি এড়িয়ে গেছেন। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে
সেই নির্মম এক ইতিহাস রচিত হয়েছে। হঠাৎ করে দেখলেন তার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে লক্ষ্য করে তরবারি উত্তোলন করে মুহূর্তের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে উড়িয়ে দিয়ে ইসলামের নবীকে, সাইয়্যিদুল আম্বিয়াকে, সাইয়্যিদুল মুরসালিনকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে। এই দৃশ্য যখন আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন, তিনি আর কার বিলম্ব করলেন না, হঠাৎ করে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমীয় বাণী তার মনে পড়ে গেল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আজকের যদি আল্লাহর নবীর এই ঘোষণা মোতাবেক দুনিয়ার সকল মানুষের চাইতে, বিশেষ করে পিতার চাইতে, পুত্রের চাইতে নবীকে যদি প্রাধান্য দিতে না পারি, নবীকে যদি ভালোবাসতে না পারি, তাহলে ইমানের কোনো ন্যূনতম স্বীকৃতিও থাকে না। মুহূর্তের মধ্যে কাল বিলম্ব না করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়িয়ে দেওয়ার আগে বীর বিক্রমে পিতার উপরে ঝাঁপিয়ে পড়ে আবু উবাইদা ইবনুল জাররাহ তার পিতাকে চিরতরে হত্যা করে দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী কাছে এই দৃশ্যের কথা যখন বর্ণনা করা হলো, আমি নুহাদিউল উম্মাহ হিসাবে আবু উবাইদা ইবনুল জাররাহকে স্বীকৃতি দিলেন। সম্মানিত হাজিরিন, এমনিভাবে সাহাবায়ে কিরাম ত্যাগ তিথিকা আমরা বিলাল রাদিয়াল্লাহু আনহু ওপরে যে নির্যাতন হয়েছে ইসলামের জন্য, তিনি যে ত্যাগ স্বীকার করেছেন আমরা সবাই জানি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গলায় দড়ি বেঁধে ছাগল গরুর মতো তাকে টানা হয়েছে, এমনকি তাকে তার উপরে ইয়ং জেনারেশনকে, যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে বিলালের গলায় দড়ি বেঁধে তাকে টানা হেঁচড়া করে নিয়ে বেড়াতে হবে। বিলালকে উত্তপ্ত মরুভূমির ওপরে এভাবে তাকে চিৎকারে শুয়ে রেখে তার বুকের ওপরে পাথর চাপা দেওয়া হয়েছে। আল্লাহর নবী একদিন এই দৃশ্য যখন দেখলেন আর সহ্য করতে পারলেন না, তিনি দেখেই আবু বকরের কাছে বললেন, ইয়া আবা বকরিন ইন্না বিলালান ইউআদ্দিবু ফিল্লাহ, হে আবু বকর, বিলাল আল্লাহর রাস্তায় আযাব ভোগ করছে, কষ্ট ভোগ করছে, বিলালের উপরে কি অমানসিক নির্যাতন চালানো হচ্ছে, সেটা শুধুমাত্র আল্লাহর জন্য, আর দিনের জন্য, হকের জন্য। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর কথা বুঝতে পারলেন যে বিলালের এই অসহ্য যন্ত্রণা এটা আমাদের জন্য আর সহ্য করা সম্ভব নয়, তাকে অবশ্যই মুক্ত করতে হবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করলেন। সম্মানিত হাজিরিন, আমরা ইয়াসির পরিবারের কথা আমরা জানি। সম্মানিত হাজিরিন, ইয়ামান থেকে মক্কায় তারা হিজরত করেছিল মুসলমান হওয়ার কারণে, তাদের উপরে যে অমানসিক নির্যাতন এসেছিল ইতিহাসে এই দৃষ্টান্ত বিরল। বনু মখজুম নেতা আবু জেহেলের নির্দেশে তাদেরকে খোলা ময়দানে উত্তপ্ত বালুকা রাশির উপরে শুয়ে রেখে প্রতিদিন নির্মমভাবে নির্যাতন করা হতো। একদিন চলার পথে তাদের শাস্তির এই দৃশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাত, ধৈর্য ধরো ইয়াসির পরিবার, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা ধৈর্য ধরো, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত হাজিরিন, এরপরে শুরু হয়ে গেল প্রচণ্ড হৃদয় আবু জেহেল নিজ হাতে ইয়াসিরের বৃদ্ধা স্ত্রী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় গ্রহণ করলেন। আসলে সাহাবায়ে কিরাম যে ত্যাগের ইতিহাস, যে দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন, এইটাকে আমাদেরকে পুঁজি করে আহলাদিস আন্দোলন বাংলাদেশের সকল কর্মী, সকল সকল সমর্থক, সকল দায়িত্বশীলকে ময়দানে এগিয়ে যেতে হবে। আজকের আহলাদিস আন্দোলনের বীর সিপাহ সালার মোহতারাম আমিরে জামাত ডক্টর আল্লামা আসাদুল্লাহ গালিব 2005 সালে কারা ভোগ করেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারা নির্যাতন ভোগ করেছেন, আজকে তাদের সেই ত্যাগের বিনিময়ে এই বিশাল ইজতেমা, ঐতিহাসিক
গেছে। সম্মানিত হাজেরিন, ইনশাআল্লাহ আগামী দিনে এই ধরনের আরো কোন নির্যাতন নিপীড়ন যদি আহলাদিস আন্দোলনের নেতা কর্মীদের উপরে আসে, তাহলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কিরামের ন্যায় অত্যন্ত আস্থার সাথে ধৈর্যের সাথে আমাদেরকে এই আন্দোলনের জন্য, নির্ভেজাল ইসলামী আন্দোলনের জন্য এই ত্যাগ আমাদেরকে করতে হবে, এই কুরবানি আমাদের জন্য রেখে যেতে হবে। সম্মানিত হাজেরিন, সময় সংক্ষেপ, আসলে তো কুরবানি তো দুই ধরনের, জানের কুরবানি এবং আর্থিক কুরবানি। আসলে আর্থিক কুরবানির বিষয়টা সময়ের অভাবে আর বলা সম্ভব হলো না। সম্মানিত হাজেরিন, প্রতিটা মুহূর্ত এই আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করার জন্য আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুত থাকতে হবে। যদি ফাঁসির কাষ্ঠে জ্বলে যেতে হয়, তবু গাজী আব্দুর রশিদের নাই দত্তহীন কণ্ঠে আমাদেরকে বলে দিতে হবে, মেরি আমল নামা মে কোই নাকি নাহি হায় বাজুজ রাসূল কো হুজু করনে ওয়ালা উস দুশমন কে খুন বাহানে কি মেই কবি ঝুটলানা নাহি সকতা হো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।